आज उसको ठीक करने के लिए हम लोग बोलने आए हैं रैपिडो ऑफिस में, और इसी को लेके हम लोग आज हम लोगों का जो डेपुटेशन है वो शुरू कर चुके हैं। हम लोगों का 4 प्रतिनिधि गए हैं रैपिडो ऑफिस में, उन लोगों के साथ उन लोगों का बात चल रहा है। आज के যদি দাবি তারা মানে না হলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে যাব। ইতিপূর্বেই আমরা রাজ্য সরকারের কাছে ডেপুটেশন দিয়েছি, যা আপনারা জানবেন বাইক ট্যাক্সি কিন্তু ইতিপূর্বে কিন্তু লিগালাইজ ছিল না। গত 6 তারিখ আমরা লিগালাইজেশনে ইন্ডিকেশন পেয়েছি, সেক্ষেত্রে আমরা আরও বড় আন্দোলনে যাব। র্যাপিডোতে আমরা যেটা দিতে গিয়েছিলাম, আমরা যে মূল সমস্যাগুলো ছিল সেটা হচ্ছে, প্রথম কথা আমাদের যে কমিশন যে বৃদ্ধি, এই কমিশন বৃদ্ধির ব্যাপারে ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে বর্তমানে যে এখন যে পেট্রোল ডিজেল পেট্রোলের দাম, সেই পেট্রোলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে ওনারা ওনাদের যে উপরের স্তরে যারা আছেন সেইখানে আলাপ আলোচনা করে খুব দ্রুত এটা ব্যবস্থা নেওয়ার ওনারা চেষ্টা করছেন। এবং আমরা এটা বলেছি, আমাদের যেটা মূলত দাবি ছিল একটা ফ্ল্যাট রেট হিসাবে, যে অন্ততপক্ষে এখন যা রেট, মানে এখন যা পেট্রোলের দাম, সেখানে মিনিমাম আমাদের 13 টাকা করে কিলোমিটার এজ এ কমিশন হিসাবে আমাদেরকে দেওয়া হোক, সেটা ওনারা কিছুটা আমাদের সঙ্গে মতে বলেছে, ঠিক আছে এটা আমাদের সঙ্গে আপনাদের সঙ্গে কিছুটা হলে আমরা এটা একমত, এটা আমরা পাঠাচ্ছি। 2 নম্বর কথা হচ্ছে যে যে সমস্ত আইডিগুলো কোনো কারণ মানে কোনো কারণে বন্ধ আছে, তারা অতি দ্রুত সেইগুলো আমাদের ইউনিয়নের নেতৃত্বের হাতে আপনারা পৌঁছে দেবেন, যে কাদের কাদের আইডিগুলো ব্লক করা আছে। তারা কথা দিয়েছে যে তারা আমাদের এই আইডিগুলো খুলে দেবে। 3 নম্বর বিষয় হচ্ছে, মানে এতদিন পর্যন্ত যারা ফেক রাইড পেয়েছিলেন, যে কমপ্লিট করার পরে, ট্রিপটা কমপ্লিট করার পরে দেখা যাচ্ছে কোনো ভাড়া দেখাচ্ছে না, এরকম অনেকের সাথে হয়েছে। এইগুলো যাদের সাথে হয়েছে তারা আমাদের ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করবেন। ওনারা কথা দিয়েছেন যে এই বিষয়টা নিয়ে তারা একেবারে উপরের স্তর থেকে পুরো বিষয়টা আলোচনা করে, পুরো জিনিসটা দেখে, টেকনিক্যালি পুরোটা দেখে, তারা যে ভাড়াটা ছিল ওই সময় দাঁড়িয়ে সেই ভাড়াটা আমাদের ওয়ালেটে তারা ফেরত দিয়ে দেবে। 3 নম্বর কথা, 4 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি আমরা যেটা দাবি তুলেছিলাম যে অনেক কাস্টমার তারা নেবে অনেক সময় ভাড়া দেন না, কোনো কারণে তারা ভাড়া না দিয়ে তারা বেরিয়ে যাচ্ছেন, এরকম ধরনের কোনো ঘটনা ঘটলে পরে তারা আমাদেরকে কথা দিয়েছেন, তারা এখন মানে নোট করেছেন যে তারা যে আমাদের যে একটা অপশন থাকে যে কাস্টমার পেমেন্ট করেনি কিংবা ফুল পেমেন্ট করেনি, সেরকম অপশন ওরা না আমাদের কাছে বলতে বাধ্য হয়েছে, যে এরকম একটা অপশন যাতে থাকে সেটা আমরা নোট করে নিচ্ছি, আগামী দিনে যাতে এটা চালু করা যায় সেটা আমরা দেখছি। এবং শেষ পর্যন্ত যেটা আছে সবচেয়ে বেশি হচ্ছে যে আমাদের ট্রিপ অনুযায়ী যে কিলোমিটার যেগুলো চলে আর কি, যখন আমরা আমাদের কিছু কনফিউশন ছিল যে এই যে ইন্স্যুরেন্স, আপনি যদি র্যাপিডোর যখন ওটাকে আপনি রিসিভ করছেন অর্ডারটাকে, অর্ডারটা রিসিভ করার পরে যখন আপনি একেবারে লাস্ট পয়েন্ট টু লাস্ট পয়েন্ট মানে আপ টু ড্রপিং পয়েন্ট থেকে আপনার টোটাল ইন্স্যুরেন্স কভার জন্য যে আমরা দাবি করেছিলাম ওটা ওরা মেনে নিয়েছে এবং ওটা বলেছে যেটা আমরা চালু করছি। অর্থাৎ আপনি যখন থেকে আপনি স্টার্ট রাইড করছেন তখন থেকে ওই মাঝখানে মানে প্যাসেঞ্জারকে পিক আপ করা পর্যন্ত যদি রাস্তা ওই সময় যদি রাস্তায় কিছু হয় তাহলে তার দায়িত্বভার হচ্ছে র্যাপিডো, এটা আমরা অ্যাচিভ করতে পেরেছি।
যেকোনো কারণে আইডি বন্ধ করা যাবে না, এটা আমরা অ্যাচিভ করতে পেরেছি। কিন্তু কষ্ট করে আমাদেরকে এই র্যাপিড অফিসে আসতে হবে এবং আমাদের আত্মপক্ষ সমর্থনে তারা সুযোগ দেবেন, এটাও ওরা মানতে বাধ্য হয়েছে। এবং এটা যে আমরা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের দিকে যাব, আগামী আর কয়েকদিনের মধ্যে যদি আমাদের কমিশন বৃদ্ধির ব্যাপারে র্যাপিডো কোনো রকম চিন্তাভাবনা না করে, তাহলে আগামী দিনে সে প্রস্তুত থাকতে আপনাদেরকে অনুরোধ করব মানসিকভাবে, যে তখন শুধু আমরা শুধু এই কজন নয়, আগামী দিনে যাতে এই র্যাপিডো অফিস থেকে যতক্ষণ না পর্যন্ত আমাদের কমিশন বৃত্তির ফাইনাল একেবারে মানে লিখিতভাবে যতক্ষণ না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমরা র্যাপিডো অফিস ছাড়ব না।